চট্টগ্রামের বাহাতি পেস বলার ফাহাদের কথা মনে আছে চলমান এনসিএল এই বিডিক্রিক ফাহাদের দারুণ সুইংয়ের গল্প তুলে ধরা হয়েছিল সেই ম্যাচে ফাহাদ পেয়েছিলেন মাত্র এক উইকেট কিন্তু সুইং দিয়ে তিনি যে প্রতিপক্ষ দলকে সত্যি সত্যিই তছনছ করে দিতে পারেন তা জানান দিলেন অবশেষে নিজ বিভাগের মাঠ চট্টগ্রামে শনিবার রাজশাহীর বিপক্ষে মাত্র নয় ওভারে একত্রিশ রান দিয়ে ফাহাদ নিয়েছেন পাঁচ উইকেট প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথমবার প্রথম পাঁচ উইকেট সবার আগে জানতে চাই যে অনুভূতিটা কেমন অবশ্যই অনেক ভালো লাগতেছে প্রথম পাঁচ উইকেট ফার্স্ট ক্লাসে নর্মালি পেস বলারদের মধ্যে একটা জিনিস সব সময় খেয়াল করা যায় যে উইকেট পেলে অনেক বেশি সেলিব্রেশন করে পাঁচ উইকেট পেলে তো কোনো কথাই নাই আপনার ক্ষেত্রে দেখলাম খুবই নর্মাল একটা সেলিব্রেশন ব্যাপারটা কি এরকম যে আপনি পাঁচ উইকেটে সন্তুষ্ট হয় না আপনি তো ভবিষ্যতে আরো হ্যাঁ মাত্র তো শুরু অনেক দূর যাওয়া বাকি এখনই খুব খুশি হয়ে যাচ্ছে না লম্বা খেলার ইচ্ছা

এটা আমার মনে হয় ইনসুইংটা আরো কন্ট্রোল মারতে পারতেছি বগুড়ায় ফার্স্ট ম্যাচে মারছেই কিন্তু এখন আরো ব্যাটার হচ্ছে দেখেন আজকে পাঁচটা উইকেটের মধ্যে চারটা উইকেট ইনসুইং বোল্ড এল বি এটাই ফাহাদ কথা কম বলেন তবে সেটা মাঠের বাইরে মাঠের ভেতরে সেরা পারফর্ম করার জন্য যা যা দরকার সব করতে প্রস্তুত থাকেন পেসার সুইং থাকে কিন্তু ফাহাদ নিয়ন্ত্রিত করেন যে উইকেট পাওয়া সম্ভব এই ম্যাচে আরো একটা ইনিংস বাকি আছে ইনশাল্লাহ আপনার মানে আরো একটা পাঁচ উইকেট পাওয়ার সুযোগটা আপনার সামনে তো আছে উইকেট যেমন দেখলেন ওই উইকেটে বোলিং করে আপনার কাছে কি মনে হয় আর একটা পাঁচ হ্যাঁ আমি আমার যদি আমি যদি আমার জায়গা মতো বোলিং করতে পারি আর আমার যে সুইং আছে যে কোন উইকেটেই মারা পসিবল পাঁচ উইকেট মারাপসিবল ভালো জায়গা করতে পারলে অবশ্যই এমন বলারদের দিকে মনোযোগ রাখা উচিত সুযোগ থাকলে বিসিবির কোন ক্যাম্পেও তাকে রাখা যেতেই পারে তিনি নিজেও বিশ্বাস করেন অনেক গল্পই বদলে যাবে একবার সুযোগটা পেলে বিসিবির অধীনে কোনো ক্যাম্পে কোয় ক্যাম্পার সুছো লেখি মানে আপনি কি মনে করেন বিসিবির অধীনে ক্যাম্প করলে তো অবশ্যই অনেক আমার জন্য ভালো কারণ আমাদের অত তো নাই যে আমরা সারা বছর কাজ করব ওরকমই বলে অবশ্যই অনেক বড় আর আমার অনেক কষ্ট করতে হবে অনেক কাজ করতে হবে চট্টগ্রাম থেকে উৎস মাহমুদ মেডিক্রিক টাইম